আচ্ছা আমরা যেহেতু এখানে পানি দিয়েছিলাম আলুর কি অবস্থা দেখেন গরম ফুটে বলক চলে আসছে আলুর কি অবস্থা আমরা একটু দেখি আমরা চালটাকে আলু সিদ্ধ হওয়ার পর দেব হ্যাঁ আচ্ছা সিদ্ধ হওয়ার পর মানে কি মানে মিনিমাম 90% বা 85% যখন সিদ্ধ হয়ে নিবে তখন আমরা তখন আমরা চালটা দিয়ে দেব কারণ এটা দমে অলরেডি চলে আসবে 100% হয়ে যাবে এটা বাকি আছে এখনো এটা কিন্তু বেশ সুন্দর আসছে চমকের কালার এসেছে গোল্ডেন একটা কালার আর কি কি মাছ ব্যবহার করা যায় একটা তো আমাদের অথেন্টিক একটা রেসিপি আছে না ইলিশে বিরিয়ানি না এটা কুপ্তার যেটা যে বলছিলাম সবাই জানে যে মামা দাদা দাদিরাও এটা বানিয়ে খেত চিতল মাছের কুপ্তা এটা অনেক প্রচলিত তো চিতল মাছ ছাড়াও যে অন্য মাছ দিয়ে কিভাবে কুপ্তা তৈরি করা যায় তা আজকে আমি দেখিয়েছি আপনি চাইলে মাংস দিয়ে কুপ্তা তৈরি করতে পারেন হ্যাঁ কুপ্তাটা ভাজা হোক আমরা এর ফাঁকে এটা দেখে নেই আর একটু বাকি আছে তার মধ্যে আমরা কি করব একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিব এখানে ফ্রেশ ক্রিম আমি 2 চামচ মতো দিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লাগবে আমার আপনি যদি চান যে বিরিয়ানি সাদা টাইপের বিরিয়ানি রাখবেন তাও রাখতে পারেন আমি একটু কালার হ্যাঁ আমি একটু কালার আনার জন্য আমি আসলে হলুদ দিচ্ছি এখানে একটু মরিচ গুঁড়ো দিব একটু জিরা গুঁড়ো দেব আমি তার সাথে একটু আমের আচার দিব এখানে আমের আচার একটু ভালো কেউ চাইলে আমের আচার দিতে পারে কেউ চাইলে সাত করাও দিতে পারেন অথবা কেউ চাইলে নাও দিতে পারেন এই ফ্লেভারের জন্য এবং বিরিয়ানি আসলে তৈরি করলে যদি আচার একটু দেওয়া হয় তাহলে কোনো কথাই নেই হ্যাঁ এখানে আমি আমের আচার আছে দিয়ে দিব কুপ্তাগুলো কি হয়ে এসেছে হ্যাঁ হয়ে এসেছে আমি তুলে নিব তার আগে আমি ফ্লেমটা অফ করে নিব আপনি যখন দেখবেন কুপ্তার এই কালার চলে আসছে তখন আপনি তুলে নিবেন ব্রাউন কালারটা আর আপনি যেহেতু আমি এটা বিরিয়ানি রান্না করব আমার এটাতে ওইভাবে আমি নিয়ে নিয়েছি কেউ যদি শুধু কুপ্তা খেতে চায় হয় না যে আপনি শুধু হ্যাঁ তখন এই আপনি পাত্রে নেওয়ার আগে অবশ্যই নিচে টিস্যু দিয়ে দিবেন তখন অবশ্যই তেলটা হ্যাঁ টিস্যু নেবেন নেড়েচেড়ে রান্না করব যেন এক সাইডে যেন চালটা মানে থেকে না যায় সবদিকে যেন বয়ল হয়ে যায় আপনি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সব সময় অবলম্বন করতে হবে যেন চতুর্পাশে যেন আমাদের রাইসটা ঠিক সময়ে যেন সবকিছু হয়ে যায় হয়ে আসছে আমাদের দমে দেওয়ার পরে এটা অলরেডি হয়ে যাবে আমরা এটা ফ্লেমটা বন্ধ করে দিব আমি ঘিটা একটু ছড়িয়ে দিয়ে দিব যেহেতু বিরিয়ানি আসলেই হবে না এটা আমি ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো এখানে অবশিষ্ট দে কাজু বাদাম আছে আমি আর একটু ছিড়িয়ে দিয়ে দিব একটু কাঁচামরিচ লাগবে এখানে কাঁচামরিচ আমি পরিমাণ মতো 7-8টা দিয়ে দিলাম সেই সাথে এখানে যে কুপ্তা আছে এটা কুপ্তাগুলো দমেই দিয়ে দিব দমে এখানে যে রাইস আছে এই রাইসের ঠিক মাঝখানে একটু হোল করে আমি কুপ্তাগুলো দিয়ে দিব এখন যেহেতু এটা বিরিয়ানি তলায় ধরলে কিন্তু আমাদের একটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা প্যান তুলে ফেলবো এটা গরম করে এটার উপরে আমি দমে দিয়ে দিব আপনার যতক্ষণ পর্যন্ত রাইসটা না হয় তাহলে আমাদের দমে থাকুক এটা ততক্ষণ আমরা অপেক্ষা করি আমাদের বিরিয়ানি তো হয়ে গেছে হ্যাঁ হওয়ার তো কথা যেহেতু আমি দমে দিয়েছিলাম দেখি হ্যাঁ প্রায় হয়ে আসছে দারুণ একটা ফ্লেভার আসছে আমরা এখন পরিবেশন করে ফেলব এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে হ্যাঁ একদম কুপ্তাগুলো বিরিয়ানির সাথে একদম মাখা মাখা হয়ে আছে হ্যাঁ এবং বিরিয়ানি
আসলে আমি যে বললাম অনেকেই হোয়াইট বিরিয়ানি পছন্দ করে, আমার কাছে মনে হয় বিরিয়ানি এই কালারটাই সুন্দর, বিরিয়ানি খাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেই আমেজটা থাকে। দারুণ ফ্লেভার আসছে না? না, আমাদের দর্শকরা আসলে এই ফ্লেভারগুলো বুঝতে পারছে না ক্যামেরার উপাশ থেকে, কিন্তু চমৎকার এবং খেতে অনেক সুস্বাদু হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপু হয়ে গেল আমার মানে সবচেয়ে মজাদার, যেটা আমি বলবো যে আমার হাতে তো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এবং আজকে ইকরা রান্নাঘরের দর্শকরাও পছন্দ করবে, যেটা রুই মাছের কোপ্তা বিরিয়ানি। দর্শক আপনারাও দেখে নিলেন খুব সহজেই বাসায় কিভাবে রুই মাছের কোপ্তা বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এবং এই চমৎকার রেসিপিটি অবশ্যই ঈদে বাসায় বানাবেন। অনেক ধন্যবাদ দাদা। তো এবার আমরা আমাদের আজকের আয়োজনের সর্বশেষ রেসিপিটিতে চলে যাই। সর্বশেষ যেটা এবং এটা হচ্ছে আমাদের বাঙালির এবং আঞ্চলিক একটা কি বলবো রেসিপির একটা উপকরণ, যেটা সাতকড়া। তো আজকেই আমি এই সাতকড়ার আচার দিয়ে আমি একটা গরুর গোস্ত তৈরি করব। চমৎকার, খুব সহজেই তৈরি করব। আর যেটা কুরবানি ঈদে তো আপনি নিশ্চয়ই জানেন যে সাতকড়া ছাড়া আসলে সিলেটে কোনো রেসিপি হয় না গরুর মাংসের সাথে। তো আজকেই একটু ফিউশন করে রান্না করব আমি, মানে গরুর মাংস দিয়ে আর কি। আচ্ছা তাহলে চলুন দর্শক দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের শেষ রেসিপিটি। তো সাতকড়া আচার দিয়ে গরু মাংসে আমাদের এই রেসিপিটিতে কি কি দরকার দাদা? আচ্ছা এখানে আমি আসলে হাড় সহ গরু মাংস পুরো 1 কেজি নিয়েছি আর মাংসটা একটু বড় বড় করে কেটে নেওয়া আছে, যেহেতু আজকে কুরবানি ঈদ, কুরবানি ঈদে কিন্তু আসলে মাংস সবার ঘরে ঘরে কিন্তু অভাব হয় না, তার জন্য আসলে আমি একটু বড় সাইজের করে রেখেছি। আর এখানে তো পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি, যা যা লাগে, এবং যেটা সবচেয়ে যার নামকরণ দিয়ে এই গরু মাংস রান্না করবো সেটা হচ্ছে সাতকড়া। সাতকড়া আচার আমি করে রেখেছি এখানে। তাহলে আমরা শুরু করি। এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিলাম। আমাদের হাঁড়িটা প্রায় গরম হয়ে আসছে, আমরা তেল দিয়ে দিব। তেলটাকে একটু বেশি পরিমাণ দিব? হ্যাঁ বেশি পরিমাণ দিব, কারণ যেহেতু গরু মাংস এক অয়েলি অয়েলি থাকলে ভালো লাগে, কিন্তু খুব বেশি যে দিয়েছি তা না। আমি আপনি রান্না করার পরে শেষে দেখবেন যে আমি কতটুকু দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। আমি যেটা দিব এখন তেজপাতা, এখানে আমি 4-5টা নিয়েছি, একটু চিড়ে দিব। পেঁয়াজ কুচি লাগবে আমার, আমি আসলে এখানে পেঁয়াজ কুচি 1 কাপের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিব। মাংসের তরকারিতে আসলে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। হ্যাঁ সেটাই, আবার অতিরিক্ত বেশি দিলেও কিন্তু আবার হ্যাঁ মিষ্টি হয়ে যায়, তখন আসলে ভালো লাগে না। আদা দিয়ে দিব আমি 2 চামচের মতো, তারপর রসুন। আদাটা হয় কি মাংস সিদ্ধ হতে কিন্তু এটা অনেক সহায়ক। আমি রসুন কুচি দিয়ে দিব এখানে 3 চামচের মতো। এখানে শুকনো মরিচ আছে, এটা আমি 7-8টা দিয়ে দিব। আমরা তো আগেই বলেছি যে সিলেটিরা অনেক ঝাল খেতে পছন্দ করে, তার জন্য আমি 2 চামচ একটু বেশি দিয়ে দিব। আচ্ছা এবারে হলুদ, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি জিরে গুঁড়ো এখানে 1 চামচের মতো দিয়ে দিব। আর এখানে মাংসের মশলা, তো আমি মাংসের মশলা এখানে 2 চামচ না আর একটু 3 চামচের মতো দিব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, অল্প পরিমাণ, বেশি পরিমাণ না, কারণ যেহেতু আমার মশলাটা কষাতে হবে। তেলটা উপরে ভেসে আসলে তখন বুঝতে পারবো যে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু মাংস কষাচ্ছি এখন এই কষানোর মধ্যে এখানে চীনা বাদাম আছে, চীনা বাদাম আমি এখানে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব, 1/2 কাপের মতো আছে। অনেকে চাইলে আপনি এই চীনা বাদাম বাটা দিতে পারেন, আমি এখানে চীনা বাদামটা ফ্লেভারে কি চেঞ্জ আনবে?
বাদাম দিলে হয় কি মানে মুঘল আমলে কিন্তু নবাবরা কিন্তু আসলে বাদাম দিয়ে মাংস তৈরি করে খেত শাহি শাহি ভাব আসলে আর এবং বাদাম দিলে খাবারে আমরা সচরাচর দেখা যায় যে বাদাম আসলে ওইভাবে ইউজ করা হয় না সেজন্যই অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কেন বাদাম দেয়া হলো আচ্ছা লবণটা আমি যেহেতু আমি এক কাঞ্চ এক কেজি গরুর গোস্ত নিয়েছি সেহেতু আমি সেই পরিমাণ আমি লবণটা দিয়ে দিব এখানে আচ্ছা এখন আমরা গোটা সরিষা দিয়ে দিব কেউ চাইলে সরিষা বাটাও দিতে পারেন হ্যাঁ আমি এখানে দু চামচের মতো দিয়ে দিলাম আমাদের প্রায় মাংস কষানো হয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন আসলে এই যে তেল উঠে আসছে এখন আমরা মাংসটা দিয়ে দিব পুরো এক কেজি মাংস এখানে হাড় সহ আছে আমি পুরোটাই দিয়ে দিব যেহেতু এই মাংসে আমি চর্বি কম দিয়েছি সেহেতু আমি আসলে তেলের পরিমাণটা একটু দিয়েছি আপনার যদি চর্বি দিয়ে থাকেন তাহলে এই মাংসের তরকারিটা কি ঝোল ঝোল হবে নাকি মাখামাখা এইটা মাখামাখা গ্রেভি টাইপের হবে এটা আমাদের ভুনো ভুনো টাইপের তো আমাদের মশলার সাথে অলরেডি মাংসটা মিশে গেছে আমরা এখন কি করব টক দই দিয়ে দিব আপনি চাইলে অনেকে মাংস কষানোর সময় বা মাংসটা মেরিনেট করে টক দই দিয়ে রাখে আমি এখন মাংস কষানোর পরে টক দইটা দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপের মতো দিয়ে দিব কে চাইলে কি সেটা আগেই মেরিনেট করে রেখে দিতে পারে রাখতে পারে কিন্তু আমি আগেই বলেছি যে আমি একটু ফিউশন রান্না করব সেহেতু আমি আজকে মাংস কষানোর সময় এই টক দইটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ না আস্ত কাঁচামরিচ আপনি চাইলে এখানে কাঁচামরিচ ভেঙে দিতে পারেন ঝাল হলে ভালো লাগবে হ্যাঁ এটা ফ্লেভারটা কাঁচামরিচে আলাদা একটা ফ্লেভার আছে এখানে আমরা বেশি দিব না আমরা 7-8টি দিয়ে দিব আপনি চাইলে আরো বেশি দিতে পারেন আমি এখানে 7-8টির মতো দিয়ে দিলাম একটু চিনি লাগবে এখানে টক দই দিয়েছি সেহেতু আমাকে চিনি একটু দিব খাবারটা ব্যালেন্স রেসিপিটা ব্যালেন্স করার জন্য এবং খেতেও স্বাদ হওয়ার জন্য আচ্ছা চিনি দিয়ে দিলাম এখন ওইটা মৃদু আছে রান্না করব আমি 30 মিনিটসের মতো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য এবং মাঝখানে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার রান্না করব আর আমরা স্বাদ করার আচারটা কখন এটা সবার লাগে সবার শেষে তাহলে এটা আমি ঢেকে দিলাম মিডু আছে রান্না করব মিনিমাম 30 মিনিট 30 মিনিট সিদ্ধ হয়ে আসছে মনে হয় হ্যাঁ আমাদের তো প্রায় 30 মিনিটের মতো হয়ে গেল হ্যাঁ প্রায় হয়ে আসছে তেলটা উপরে উঠে আসছে আপনি কখন বুঝবেন যে আপনার মাংসটা হয়ে গেছে তেল উপরে হ্যাঁ উপরে উঠে গেছে এবং মাংসটা অনেক সুন্দর টেক্সচার আসছে এবং ফ্লেভারটাও খুব বেশ ভালো পাচ্ছি আমি এবং এটা আমি একটু আজকে আগে বলেছিলাম গ্রেভি রাখবো একটু ঝুলঝুল রাখবো বেশি এটা শুকাবো না হ্যাঁ কারণ এখানে রাখার কারণ হচ্ছে যে আমরা কিন্তু কুরবানি ঈদের দিন আমরা বিশেষ করে সিলেটিরা অন্য দৃষ্টিকে তো ওরা খেয়ে থাকে কিন্তু আমাদের সিলেটিরা চালের রুটির সাথে মানে ঈদের পরের দিন বা ঈদের দিন গরু গোস্ত না খেলেই হয় না আর এইটার আলাদা টেস্ট এটা মানে আপনি জানেন আমি জানি সবাই জানে তাই না হ্যাঁ আর যখন স্বাদ করার মানে ফ্লেভারটা আসবে তখন সেটা আরো অন্যরকম একটা তো আমাদের তেল উঠে আসে প্রায় আমরা এখন স্বাদ করার দিয়ে দিই স্বাদ করার দেওয়ার এখন নামানোর 2-3 মিনিট আগে দেওয়ার কারণ হচ্ছে বা আমি ঢেকে দিই যেহেতু এটা আচার স্বাদ করা অলরেডি 100% ডান এটা তো আমি স্বাদ করার জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে স্বাদ করাটা দিয়ে দিব আমি ঢেকে দিয়ে দিব
আমি কি সাত কোটা মিক্সার জন্য কিছুক্ষণ সময় আছে বেশি না 2-3 মিনিট আমি একটু ঢেকে রান্না করব আমরা স্টোভটা নিভিয়ে দিলাম আমরা এখন পরিবেশন পাত্র একটা নিয়েছি পরিবেশন পাত্রে আমরা এখানে মাংসটা নিয়ে নিব একটু হেল্প করবেন আমাকে অনেক সুন্দর কালার আসছে হ্যাঁ চমৎকার একটা কালার মাংসগুলো খেতেও খুব মজা হবে দেখে মনে হচ্ছে আর আমি যেটা বললাম চালের রুটির সাথে তো আসলে এই রেসিপিটা পুরো পারফেক্ট আমার মনে হচ্ছে একদম মুং সরিষা ইউজ করার জন্য সরিষার একটা আলাদা ফ্লেভার আসছে হ্যাঁ সেটাই তার জন্য তো আমি এখানে সরিষার তেল ইউজ করি না সরিষা পুরো আস্ত সরিষা দিয়েছি চমৎকার একটা রেসিপি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন দাদা ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আর আজকে রেসিপিটা আসলে একদম ফিউশন আমি রান্না করেছি ইকরা রান্নাঘরের দর্শকরা অবশ্যই আমাদের রেসিপি কিভাবে আমি রান্না করেছি এটা দেখে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে এবং পরিবারের পরিজনকে নিয়ে আনন্দে ঈদ উদযাপন করুন হ্যাঁ চমৎকার রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক একদম গরম ধোয়া ওঠা সাত করা আচার দিয়ে গরু মাংস অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের দর্শকদের এই ঈদ উপলক্ষে চমৎকার তিনটি রেসিপি উপহার দেওয়ার জন্য আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দাদা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের জন্য চমৎকার তিনটি রেসিপি উপহার দেওয়ার জন্য আশা করছি দর্শকরা অবশ্যই বাসায় এই ঈদের আমেজে এই তিনটি রেসিপি ট্রাই করবেন আমি তো অবশ্যই ট্রাই করব আমি অনেক খুশি হয়েছি আজকে ইকরা রান্নাঘর থেকে আজকে আপনি দর্শকদের জন্য আমাকে শেয়ার করার বা রেসিপি তৈরি করার সুযোগ দিয়েছেন এই তিনটা রেসিপি এবং এই তিনটা রেসিপি এবং অনেক ফিউশন একটা রেসিপি এবং একদম দর্শকদের ইকরা রান্নাঘরের দর্শকদের জন্য একদম সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি তো ট্রাই করি এবং পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইকরা বাংলা টেলিভিশনের সাথেই থাকবেন ঈদ মোবারক